এই যে আমি দেখো দুদিনের মধ্যেই আমার চ্যানেল মনিটাইজ করতে পেরেছি, সেটা সবটাই ঠাকুরের ইচ্ছা এবং তোমাদের সাপোর্ট, না হলে এটা কোনোদিনই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, খুব ভালো বলা যায় না, মানে খুব জার্নির ভিতর দিয়ে যাচ্ছি। আমার ছেলের অপারেশন হলো, আমার শাশুড়ি মার শরীর ভালো না, তার মধ্যে দিয়েও এই ভিডিওটা করছি। কারণ একটা খুশির খবর, এই যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে, গুগল অ্যাডসেন্স থেকে পিন এসেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমার চ্যানেলটা খুলেছি প্রায় 2 বছর, এবার আগস্টে 2 বছর হবে। 2021 আগস্টের 6 তারিখে আমি আমার চ্যানেলটা ওপেন করেছিলাম। তারপর থেকে সেরকমভাবে কোনো কাজ আমি চ্যানেলে করিনি, 1 বছর মোটামুটি ভিডিও দিয়েছি, করে নিয়েছি। আমি অত চ্যানেল সম্বন্ধে জানতামও না তখন, ইউটিউব সম্বন্ধে কী হয়, কীভাবে করতে হয়, কী টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, ইউটিউব স্টুডিও বলে কিছু হয় সেটাও জানতাম না। তারপরে যখন বুঝতে পারলাম তখন আস্তে আস্তে করে ভিডিও দিয়ে, মানে ভিডিও দিতে শুরু করলাম। আচ্ছা, আমি কোনোদিনও ভাবিনি যে আমার চ্যানেলটা মনিটাইজ হবে, মানে তোমাদের সাপোর্ট ছাড়া সেটা কোনোদিনই সম্ভব ছিল না। তোমরা সাপোর্ট করেছো বলেই আজ আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে। আর হ্যাঁ, সত্যি আমি যেদিন অ্যাপ্লাই করেছি তার পরের দিনই আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর এই পিন লেটারটা এসেছে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম আমার ছেলের অপারেশনে, তখন এসেছে। মানে এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করছি ব্যাঙ্গালোর থেকে আসার পর। তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার মানে ছেলের ব্যাঙ্গালোরের ভিডিওটা। তারপরে এই যে অ্যাডসেন্সে, মানে এটা খুশির, মানে আমি বলতে পারছি না কীরকম আমি খুশি। আর আমি যখন চ্যানেলটা শুরু করি, মানে আমি যাকে দেখে চ্যানেলটা শুরু করি সেটা হচ্ছে মানে আমারই একজন খুব পরিচিত চেনা বা কাছের লোক বলা যায়, এখন আর কাছের বলি না, কারণ অনেক কারণ আছে সেটা নাই জানলে। কারণ তখন তার কাছ থেকে শুনেই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম। তারপরে ইউটিউব চ্যানেল খোলার পরে অনেকদিন হয়ে গেল আমি কাজ টাজ করি না, তারপরে ওর কাছে জানতে চেয়েছিলাম যে ইউটিউব স্টুডিওটা কী। তখন আমাকে বলেনি আজ বলবো কাল দেখাবো না অমুক তমুক হ্যান ত্যান কীভাবে মনিটাইজ হয় কী সময়টা। তখন আমার মনে মনে একদম জেদ চেপেছিল যে না, আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করেই ছাড়বো। তারপরে আশীর্বাদে এবং তোমাদের সাপোর্টে আমি করেছি, এটা তার প্রুফ, তোমরা দেখতেই পাচ্ছ। এটা গুগল থেকে আমাকে পাঠিয়েছে, গুগল অ্যাডসেন্স, এই যে এখানে দেখো গুগল থেকে পাঠিয়েছে, এখানে আমার অ্যাড্রেস। আমি আমার অ্যাড্রেসটা তোমাদের জুম করে দেখাচ্ছি, এই যে রত্না সাহা, এটা একদম প্রুফ যে আমার চ্যানেল মনিটাইজ হয়েছে। আর এটার ভেতরে একটা সিক্রেট পিন থাকে, সেই পিনটা ভেরিফাইয়ের জন্যই অ্যাডসেন্স থেকে সেটা পাঠায়। তা আমি অ্যাপ্লাই করেছিলাম আজ একদিন সকাল, মানে রাত্রি 10টার দিকে, 10টার দিকে অ্যাপ্লাই করার পরে সেটা বোঝা যাচ্ছিল হোল্ড হোল্ড হোল্ড, আমি কিছু বুঝতে পারছিলাম না যে আদৌ হবে কি না। তারপরের দিন বিকেল 3টার সময় মেল এলো যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তখন আমি খুশি, তখন পিন লেটার কবে আসবে, কীভাবে কী আসতে হবে সেটা আমি ইউটিউব থেকেই দেখে শিখেছি, ইউটিউব থেকে দেখেই মানে শিখেই আজকে এতদূর আসতে পেরেছি। আর আমার ইউটিউবের জার্নিটা আমি তোমাদের বলতে চাই, যখন মানে ইউটিউব চ্যানেলটা আমি শুরু করেছি তখন টাইটেল কী হয়, ট্যাগ কী হয়, ডেসক্রিপশন কী হয়, থাম্বনেল কী হয়, তা কিছুই জানতাম না। তারপরে হচ্ছে ভিডিও সেরকমভাবে কন্টিনিউ করিনি। তারপরে দুর্গা পুজোর সময় থেকে আমি ভিডিওটা মোটামুটি কন্টিনিউ করছিলাম, তারপরে মাঝে মাঝে থেমে গেছে। এখন অনেকদিন ধরে জানোই আমি ভিডিও দিচ্ছি না, আমার ছেলের অপারেশন হয়েছে এর জন্য আমি ভিডিও কন্টিনিউ করতে পারছি না। তাও অপারেশনের ভিডিওটা কিছু কিছু ক্লিপ জুড়ে তোমাদের কাছে দিয়েছি, সেটা অনেকে হয়তো দেখেছো। আর আমি বলতে চাই একটা কথাই, যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো বা খুলতে চাচ্ছ, মানে সেটা ইউটিউবে মনিটাইজ চ্যানেল করা কোনো ব্যাপার না, কিন্তু ধৈর্য সহকারে কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। যদি বলো যে না আমার ভিউ নেই, আমার এমনও সময় গেছে আমার চ্যানেলে 5টা ভিউ একটা ভিডিওতে, কোনো ভিডিওতে ভিউ নেই বললেই চলে, তবুও আমি মন খারাপ করিনি যে হবে আজ না হয় কাল হবে হবে, এইভাবে আস্তে আস্তে এগিয়ে যেতে যেতে হয়েছে। আর আমার চেনা যারা আছো, চেনা জানা তারা যদি কেউ ইউটিউব চ্যানেল খুলে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে হ্যাঁ আমাদেরও চ্যানেল আছে। আমি আশা করি আমি পেরেছি, তোমরা যারা যারা নতুন খুলছো বা খুলতে চাচ্ছ অবশ্যই খুললে তোমরাও পারবে, আমি যখন পেরেছি আমার এটা বিশ্বাস থেকে বলছি। আর আরেকটা কথা হচ্ছে,
যারা হচ্ছে ভাবছো যে এর একদম ওয়াচ টাইম হয় না, হ্যাঁ সাবস্ক্রাইবার হয়ে যায় কিন্তু ওয়াচ টাইমটা হতে একটু টাইম লাগে। ভিডিও ভিউ গেলেই ইউটিউব অ্যালগোরিদম যদি চায় তবেই তোমার ভিডিওকে বুস্ট করে, তবেই তোমার ভিডিও ভাইরাল হবে, অনেক ভিউজ পাওয়া যাবে, এটাই। আর ভিডিও ভিউ গেলে সবারই আনন্দ তোমরা জানো, যাদের চ্যানেল আছে নতুন চ্যানেল খুলেছো তারা জানো ভিডিও ভিউ গেলে কতটা আনন্দ হয় যে না আমার ভিডিওটা অনেক ভিউ গেছে। সেইভাবেই আমি আস্তে আস্তে করে টুকটুক করে করছি। এখন হচ্ছে এটার মেন কথা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন সব কিছু হয়ে গেছে, এখন ইউটিউবের পেমেন্ট, ইউটিউবের পেমেন্টটা হচ্ছে $100 হলে পরেই ইউটিউব থেকে পেমেন্টটা আমি পাবো। এখনও আমার $100 হয়নি, আমি সেইভাবে ভিডিও দিতেই পারছি না, তাহলে $100 হলে অবশ্যই আমি পেমেন্ট পেলে তোমাদেরকে সেটাও জানাবো। কিন্তু এটা আমার কাছে বড় একটা পাওনা, আমার একটা জেদ ছিল যে না আমি আমার চ্যানেলটাকে মনিটাইজ করেই ছাড়বো, সেটা আমি করতে পেরেছি। এর জন্য আমি ঠাকুরের কাছে মানে অশেষ কৃপা, ঠাকুরের অশেষ কৃপা আমার উপর, এর জন্য আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। আর তোমাদের সাপোর্ট, তোমরা অবশ্যই সাপোর্ট করেছো আমাকে, অনেকে সাবস্ক্রাইব করেছো, অনেক ভালোবাসা দিয়েছো, আর আমার ছেলের ভিডিওটা দেখে অনেকে কমেন্ট করেছো যে ব্যাঙ্গালোরে কীভাবে যেতে হয় না যেতে হয়, সেটার ভিডিও আমি পরে দেবো। আর আজকে আপাতত এই খুশি খুশিতে, তো থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, বাই।